আমরা আজকে একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে আমরা সবাই কেউ না কেউ পিতা বা কেউ না কেউ মাতা এখানে আসি। সুতরাং আমাদের উপরে কি কি হক আছে সন্তানদের, আমরা সচরাচর আলোচনা করি যে সন্তানরা পিতা মাতার জন্য কি করবে, দোয়া করবে, তাদের জন্য এটা বানাবে ওটা বানাবে, কিন্তু একজন ভালো পিতা মাতা হওয়ার জন্য কি কি করা দরকার এটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আমরা এটা যদি না জানি তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবো। আমরা শুরু করি, দেখেন আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন যে পিতামাতা হওয়ার জন্য এই দায়িত্বটা শুরু হয় আসলে বিবাহ থেকে। আপনি যে বিবাহ করবেন সেই বিবাহর মেয়ে চয়েস করা থেকেই আসলে পিতামাতার দায়িত্বটা শুরু হয়। যেমন সূরা নিসাতে আল্লাহ তাআলা বলতেছেন ফাঙ্কিহু মা তাওবা লাকুম মিন নিসাইন, 4 নম্বর আয়াতে, যে তোমরা তোমাদের যাদেরকে ভালো লাগে সেরকম মেয়েদেরকে বিবাহ করো। এইটা সূরা নিসাতে আল্লাহ তাআলা বলতেছেন। এখন মিন নিসাইন মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, সেটা দুইটা হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, কিন্তু পরে বলছেন ফাইল্লাম ফাইন খিফতুম আন তাআদিলু, যদি তোমরা ভয় করো, যদি তোমরা আদল করতে পারবে না, ওয়াহিদাতান, তাহলে একজনই, একজনের বেশি করা যাবে না। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। তাহলে কেন বুঝলাম যে আমরা সন্তানের অধিকারে বিবাহটা কেন আসবে? দেখেন সন্তান কোন গোত্রে হবে, কোন বংশে হবে, এটা একটা ফ্যাক্টর। রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলছেন খুব গর্ব করে যে আমি হচ্ছি হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ, এটা খুব গর্ব করে বলছেন। সুতরাং সেই হিসেবে কিন্তু আমাদেরকে বিয়ের ক্ষেত্র থেকেই আমার সন্তানদের উপরে দায়িত্ব কর্তব্য তৈরি হয়। কারণ হচ্ছে আমি কোন বংশের মেয়ে বিয়ে করতেছি সেই বংশটা একটা ফ্যাক্টর। কারণ রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস দেখেন, বুখারীর একটা হাদিস, তুনকিহুল মারআতা লি আরবাইন, কোন মেয়েকে বিবাহ করবে তোমরা 4টা গুণ দেখে, লি মালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। 1 নম্বরে হচ্ছে লি মালিহা, তার সম্পদ আছে কিনা এটা দেখবে, ওয়ালি হাসবিহা, তার বংশ, তার পরিচয়, তার বাপ দাদারা কিরকম সেটা দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দীন বা ইসলাম, দীনের ব্যাপারে তার কতটুকু নলেজ আছে বা তার প্র্যাকটিস কতটুকু। ফাজফির বিযাতি দীনে সারবাত ইয়াদাকা, রাসূলুল্লাহ সাল্লাম পরের আরেকটা সেন্টেন্সে বলতেছেন যে তুমি কোনোটাই না পাও অন্তত দীনটার ক্ষেত্রে ছাড় দিবে না, যদি অন্যগুলো ছাড় দিতেও হয় তোমাকে তখন দীনের ক্ষেত্রে ছাড় দিবে না। তার মানে হচ্ছে আমরা দিনদারি মেয়ে বিয়ে করতে হবে। এটা যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আর কিছু করার নাই, যাদের বিয়ে হয় নাই এখন তাদের এটা খেয়াল করতে হবে। এবং একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈলে, আমরা দেখি এটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বিয়ে করে নাই তাদের জন্য কিন্তু এই দোয়া, এটা তো আমরা মনে করি যাদের স্ত্রী আছে, যার জাউজ আছে তারাই দোয়া করবে, না সেটা না, যাদের স্ত্রী নাই, যারা এখনো বিয়ে করে নাই তাদের জন্য কিন্তু এই দোয়াটা প্রযোজ্য। তাতে কি হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ যে বিয়ে করে নাই সে বলবে হে আল্লাহ আমার যে স্ত্রী হবে তাকে এমন স্ত্রী দেন যে হবে কুররাতা আয়ুনিন, আবার যে সন্তান দেন সেই সন্তান হবে কুররাতা আয়ুনিন। সুতরাং সেটা বিয়ের আগেও এই দোয়াটা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন। আর যারা আমরা বিয়ে করে ফেলেছি তারাও যদি সেরকম দিনদারি না পেয়ে থাকি তাহলে এই দোয়া করলে আল্লাহ তাআলা দিনদারি তৈরি করে দিবেন। আচ্ছা সবাই একটু মিউট করে নেন, তার মাইক্রোফোনটা মিউট করে নেন, তাহলে সবার শুনতে অন্যদের শুনতে সুবিধা হবে। সুতরাং আমরা যদি দেখি যে সন্তানের অধিকারটা শুরু হবে কিন্তু বিয়ে থেকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা আমরা দেখি যদি সন্তান হয়, সন্তান হওয়ার আগে আমরা কি করতে পারি। দেখেন জাকারিয়া আলাইহিসসালামের সন্তান হচ্ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমাদের এরকম অনেক সময় হয়ে যায় না যে অনেকের সন্তান হচ্ছে না, জাকারিয়া আলাইহিসসালামের বয়স 70-80 কাছাকাছি হয়ে যাচ্ছিল, তিনি দোয়া করলেন রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াশতা'আলা আর রাসু শাইবা
ولم أكن بدعائك رب شقيا وإني خفت المواليا سورة مريم চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতে বলতেছেন যে ফালা রব্বি ইন্নি ওয়াহানা আল আজমু মিন্নি, হে আল্লাহ আমি তো খুব বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার হাড্ডি টাড্ডি সব নরম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ওয়াশতাআলা রাসু শাইবা আমার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, বললাম আকুম বেদুআইকা রব্বি শাকিয়া, হে আল্লাহ আমি কখনো আপনাকে ডেকে ফেরত আসিনি, ওয়ালাম আকুন বেদুআইকা রব্বি শাকিয়া, আমি কখনো আপনাকে ডেকে ব্যর্থ হয়ে ফিরিনি। তার মানে উনি দোয়া এমন ভাবে দোয়া করতেছেন যাতে আল্লাহ তাআলা কবুল করেন। এরপরের আয়াতে বলতেছেন ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া, হে আল্লাহ আমি তো ভয় পাচ্ছি যে আমার কোনো উত্তরাধিকার থাকবে না, মিন ওয়ারাই আমার পরে আমার পিছনে, ওয়া কানাতি ইমরাতি আকিরান আমার স্ত্রীও হচ্ছে বন্ধা, সুতরাং ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া আমাকে একজন উত্তম নেককার সন্তান ওলি উত্তরাধিকারী দান করেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করেন। এটার জন্য দোয়া করতে হবে, যাদের সন্তান যাদের বিবাহ হয়ে গেছে। তো প্রথম পার্টটা আমাদের চলে গেল, ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের বিয়ের ক্ষেত্রে দিনদার নারী খুঁজতে হবে, যদি না পাওয়া যায় বিয়ের পরে যদি বিয়ে হয়ে যায় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করতে হবে। এখন তো মানুষ সন্তান নিতে চায় না, গভর্নমেন্ট স্লোগানও করে দিছে একটি হলে আরো ভালো, কিন্তু আসলে ইসলাম এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কিয়ামতের দিন আমি গর্ব করব আমার উম্মতের সংখ্যা নিয়ে, তারা এত ব্যাপক হবে। সুতরাং আমরা যদি আল্লাহ তালাই সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহ তালাই নেন, সুতরাং রিজিক নিয়ে চিন্তা না করে যেটা আল্লাহ তালা বলতেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম, সুতরাং আমরা যদি দেখি যে আল্লাহ তালাই রিজিক দিবেন সুতরাং আমরা যেন সন্তানদেরকে হত্যা না করি। সূরা বনী ইসরাইলেও আল্লাহ তালা বলতেছেন এই ব্যাপারে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এরপরে আবার বলতেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এর আগে বলতেছেন 31 নম্বর আয়াতে বনী ইসরাইলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, এইটা যেন আমরা না করি। এখনকার যেই সমাজ আসছে, যেই সমাজে শুধু শুধুমাত্র মানুষকে শিখায় যে প্রোটেকশন নাও, না ইসলাম এটা বলে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করবেন তার উম্মতের সংখ্যা নিয়ে, আর আল্লাহ তাআলা তো বলতেছেন ইন্না কতলাহুম, যদি তোমরা সন্তানদেরকে খাওয়াইতে পারবে না এরকম দারিদ্রতার ভয়ে হত্যা করো, তাইলে এটা একটা ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, এটা একটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ হয়ে যাবে। বরং আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকুম নারযুকুহুম ওয়া ইয়্যাহু, আমি যাকেই দুনিয়াতে পাঠাই তার রিজিক আমি দেই। সুতরাং দ্বিতীয় কাজ হচ্ছে সন্তান যাতে হয় সেই সেজন্য চেষ্টা করতে হবে, এবং যদি সন্তান কারো না হয় তাহলে আল্লাহর কাছে দোয়া, যেটা শিখিয়ে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম যেই সূরা মারিয়ামে যেটা আমাদেরকে শিখিয়েছেন, নিজের জন্য তার সন্তান হচ্ছিল না, তিনি আল্লাহর কাছে যেভাবে ডেকেছেন যে ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আমরা এভাবে ডাকতে পারি আল্লাহকে। আরো যদি একটু করুণ ভাবে ডাকতে চান, ওয়ালাম আকুদে দোয়া রব্বি শাকিয়া, হে রব আমি কখনো আপনার কাছে চেয়ে কোনো কিছু ফেরত আসিনি, সুতরাং আপনি আমাকে দেন। অথবা ইব্রাহিম আলাইহিস সালামেরও সন্তান হচ্ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান, সৎ নেককার সন্তান দান করেন। এইভাবে দোয়া করা যেতে পারে। এইটা হচ্ছে প্রথমে স্ত্রীর পরে সন্তানদের জন্য এভাবে দোয়া করা যেতে পারে। এরপর যদি সন্তান হয়ে যায় তারপরে দেখেন ইসলামের আরেকটা হক হচ্ছে বাবা মার উপরে যে তার একটা নাম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস বুখারী মুসলিমের মিশকাতেও আছে, এই হাদিসটা তিনি বলতেছেন যে তোমরা সন্তানদেরকে উত্তম নাম রাখো, কেননা এই নামেই তোমাদেরকে কেয়ামতের দিন ডাকা হবে, যে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, এইভাবে করে ডাকা হবে কেয়ামতের দিন। সুতরাং আমি যদি নাম রাখি বল্টু, নালটু, নান্টু, সাগর, হ্যাঁ এই পতাকাও নাম আছে, আমি দেখেছি এখানে, তো এরকম নাম রাখা উচিত না। এটা কোরআনের নাম রাখা উচিত, নবীদের নামে নাম রাখা উচিত, অথবা
যেভাবে ইসলামিক নামের এখন বই আছে, নাম রাখাটা একটা পিতার উপরে অধিকার। এখন সন্তানের কিন্তু কোনো রাইটস নাই, বা সে যখন জন্ম নিল তখন কিন্তু সে বলতে পারছে না যে আমার নাম এটা রাখো, তার তখন তো সেন্স হয় নাই। কিন্তু সে যখন বড় হয়ে যাচ্ছে, সে যখন বড় হয়ে যাচ্ছে আর শুনতেছে আমার নাম হচ্ছে বল্টু, এরকম নাম কিন্তু দায়ী করবে, বা কেয়ামতের দিন সে কিন্তু তার পিতা মাতাকে এর জন্য দায়ী করবে যে এই নামটা কে রেখেছে, তার পিতা বা মাতা। এইভাবে কখনোই এরকম নাম রাখা উচিত নয়। নাম রাখাটা একটা থার্ড, যেটা আমরা দেখি পিতা মাতার উপরে হক অধিকার, এটা সন্তান কামনা করতে পারে। কারণ সন্তান তো তখন একবারেই ছোট ছিল, সে তো জানতোই না যে আমার একটা নাম হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন সূরা শুআরার মধ্যে 49 থেকে 50 নম্বর আয়াতে যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর আও ইউজাউউজুহুম যুকরানাম ওয়া ইনাসাম ওয়া ইয়াজআল মান ইয়াশা আকীমান ইন্নাহু আলীমুন কাদীর। সূরা শুআরার 49 এবং 50 নম্বর আয়াতে বলতেছেন আমরা অনেক সময় সন্তান হয়ে গেলে আমরা কি করি, যদি মেয়ে তো হয়েছে তাইলে তো তাকে বউর উপরে অনেক নির্যাতন অত্যাচার শুরু হয়ে যায়, এটা আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটা কখনোই উচিত নয়। কারণ আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে যখন ইমরান আলাইহিসসালাম তিনি একটা রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি, সূরা আলে ইমরানের মধ্যে আছে দেখবেন 33 থেকে একবারে 45 নম্বর আয়াত পর্যন্ত একবারে ডিটেইল বর্ণনা দেওয়া আছে যে ইমরান আলাইহিসসালাম বনি ইসরায়েলের তিনি তার স্ত্রীর গর্ভবতী হওয়ার পরে তিনি মানত করলেন রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি, হে আল্লাহ আমার যে সন্তান আসতেছে তাকে আমি মানত করলাম, সে বাইতুল মুকদ্দাসের খিদমত করবে। তিনি আসলে মনে মনে আশা করতেছিলেন যে ছেলে হবে, কারণ মসজিদের খিদমত ছেলেরাই করে আসতেছিল। এরপরে যখন ছেলে হলো তখন ইমরান আলাইহিস সালাম আর ছিলেন না, তার স্ত্রী বলতেছেন রব্বি ইন্নি নাযার ওয়াদাত হুয়া ইন্নি ওয়াদাত হুয়া উনসা, হে আল্লাহ আমি তো ভূমিষ্ঠ করলাম একটা মেয়ে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন দেখেন লাইসা যাকারুকাল উনসা, আল্লাহ তাআলা বললেন যে ছেলেরা মেয়েদের মতো নয়, বা সব মেয়েরা ছেলেদের মতো নয়, সব ছেলেদের চেয়েও ভালো হতে পারে। যেমন মারিয়াম আলাইহিসসালাম বললেন তিনি নবী ছিলেন না, এক নবীর মা ছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে সার্টিফাইড করলেন পৃথিবীর মধ্যে মুতাহহিরা, তাকে মুতাহহিরা বলে কোরআন শরীফে সূরা আল ইমরানের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে তাকে সার্টিফাই করলেন। সুতরাং আমাদের দ্বিতীয় যে ফোর্থ যে গুণটা থাকা উচিত পিতামাতার জন্য, সেটা হচ্ছে আমাদের যদি ছেলেও হয়ে যায় অথবা মেয়েও হয়ে যায়, এজন্য মন খারাপ করা যাবে না। যেমন জাহিলিয়াতের যুগে আমরা দেখি জাহিলিয়াতের যুগে মেয়ে হলেই তাকে হত্যা করে ফেলতো, আল্লাহু আকবার, সেই যুগটা কত ভয়ঙ্কর ছিল, মেয়ে হলেই সে তাদেরকে হত্যা করে ফেলতো। অথচ তারা কোশ্চেন করবে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে কোশ্চেন করবে, বা আমরাও যারা এখন ভ্রূণ হত্যা করছি তাদেরকেও কোশ্চেন করা হবে কেয়ামতের দিন। কিন্তু সেই ভ্রূণ গুলো বা হচ্ছে যেই সন্তানদেরকে হত্যা করা হয়েছে তারা কোশ্চেন করবে আমাদেরকে কোন অপরাধে হত্যা করা হলো, আমাদের কি অপরাধ ছিল, এটা কিন্তু প্রশ্ন করবে। সেই ভ্রূণ গুলো মানুষের আকারে দাঁড়িয়ে যাবে, সন্তানের আকারে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু কোশ্চেন করবে। সুতরাং সূরা শুআরা যেটা বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই সকল রাজত্ব, আকাশ এবং জমিনের সকল রাজত্ব আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশাউ তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান তিনি কাউকে কন্যা সন্তান দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর তিনি কাউকে চাইলে পুত্র সন্তান দেন, যাকার মানে পুরুষ, আও ইউজাউউজুহুম যুকরানাম ওয়া ইনাসান ওয়াইয়াজআলু মা ইয়াশা, ও কাউকে চাইলে পুত্র দেন সন্তান একসাথে দেন, কাউকে চাইলে যমজ ছেলে মেয়ে দুইটাই হয়, আবার কাউকে চাইলে যমজ, এখানে যমজ মিন করেছেন, আবার কোন কোন মুফাসসির বলছেন কোন কোন বাবার ছেলেও হয় মেয়েও হয়, কারো শুধু মেয়েই হয়ে যাচ্ছে ছেলে হচ্ছে না, ছেলের আশায় আরেকটা বিয়ে করে, এটাও ঠিক না। আল্লাহ তাআলা যা দেন সেটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে।
এবং ওয়া জাআল মাইয়াশা আকিমান, কাউকে আল্লাহ তাআলা চাইলে কিছুই দেন না, ইন্নাহু আলিমুন খাবির, তিনি সবকিছু জানেন এবং তিনি সবকিছুর খবর রাখেন, ক্ষমতাবান। সুতরাং আমাদের চতুর্থ যে অধিকারটা, ছেলে হোক মেয়ে হোক, আমরা একটি সন্তানই যথেষ্ট না, ছেলে হোক মেয়ে হোক আমরা খুশি থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিয়েছেন সেই সন্তানটাকে আমরা লালন পালন করব, এটাই আমার আল্লাহ তাআলা আমার কাছে একটা আমানত রেখেছে। পঞ্চম যে কথাটা আমরা বলতে চাই সেটা একটা হাদিস, দেখেন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেছেন, এটা হচ্ছে মিশকাতের একটা হাদিস, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের মিশকাতের একটা, মিশকাতেও আছে আর বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন যে মা মিন মাউলুদিন, প্রত্যেক বাবা মায়ের জন্যই, ইউলাদু ইল্লা ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন, কোন সন্তান কোন বাচ্চা জন্ম নেয় না, ইল্লা ইউলাদু আলাল ফিতরা, সে তার ইসলামের উপরেই জন্ম নেয়, সে জন্ম নিয়েই মুসলমান হয়ে থাকে, সে মুসলিম হয়ে জন্ম নেয়। আবাহু ইহদানিহি আও ইউনসারি ইউনসা ইউনাসিরানিহি, আবাহু ইউহা ইউহাদি ইউহাউদানিহি আও ইউনাসিরানিহি, কঠিন উচ্চারণ, আও ইউমা ইউমাজ্জিসানিহি, তিনটা শব্দ বললেন রাসূলুল্লাহ সাল্লাম, যে প্রত্যেক সন্তান যারাই জন্ম নেয় তারাই কি হয়, মুসলিম হয়ে জন্ম নেয়, আল্লাহর উপরে আত্মসমর্পণকারী, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, তারা সেইভাবে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে জন্ম নেয়। কিন্তু পরেই বললেন ফা আবাহু ইউহা ইউহাউদানিহি, তার পিতামাতাই, আবাহু বলতে এখানে যদিও পিতাকে বোঝানো হয়েছে কিন্তু এটার ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনগণ, তার ওয়ালিদ আউল ওয়ালিদাইহি, তার পিতা মাতা দুইজনই, কারো পিতা নাও থাকতে পারে, জন্মের পর পিতা মারা যেতে পারে, সেক্ষেত্রে মাতা, তার পিতা মাতা তাদেরকে ইহাউবিদানিহি, তাদেরকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসরানিহি, তাদেরকে নাসারা খ্রিস্টান বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাদেরকে অগ্নি পূজারক অগ্নি পূজক বানিয়ে ফেলে। সুতরাং দেখেন দায় দায়িত্বটা কিন্তু আমাদের উপরে আসতেছে, একজন সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাচ্ছেন মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে, মুসলিম হিসাবে, কারণ ফিতরাত হচ্ছে কোন মানুষ সে জন্ম নেয় আলা ফিতরাত ইসলামের উপরে, কিন্তু আমরাই পিতামাতা যদি তাদেরকে ঠিক মতো গাইডেন্স না দিতে পারি, তাদেরকে সেইভাবে তারবিয়াত আর রুবিয়াত না দিতে পারি, তাহলে কিন্তু সে হয় খ্রিস্টান হয়ে যায় অথবা খ্রিস্টানদের মতো আচরণ করে, সে যদিও বংশ পরিচয় মুসলমান থাকে কিন্তু সে মাঝে মধ্যে খ্রিস্টানদের মতো আচরণ করে, সে মাঝে মধ্যে খ্রিস্টানদের সিমিলারিটিস কাজ করে, অথবা সে ইহুদির মতো কাজ করে, অথবা সে অগ্নি পূজারক মতো বা শিরকের কাজ করে, বা সে মাজার পূজায় যেতে পারে, এরকম কাজ শিরকের কাজগুলো করে ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু দায়ী হব আমরা। এজন্য আমাদেরকে খুব সচেষ্ট হতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটা উক্তি আছে, ইন্না লিরব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, এটাও একটা হাদিস সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লামের কাছে পেশ করা হলো, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটা কথা, ইন্না লিরব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের উপর কিছু অধিকার রয়েছে, তোমার জন্য তোমার রবের উপর কিছু অধিকার রয়েছে, আমরা গত পরশু দিন এটা আলোচনা করেছি, ওয়ালি ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের উপরে তোমার নিজের জন্য কিছু হক বা অধিকার রয়েছে, আমি নিজেকে নিজে কষ্ট দিব না, না খেয়ে মারবো না, এরকম অনেকগুলো হক রয়েছে, আমরা গতকালকে বান্দার উপরে, এক বান্দার উপরে আরেক বান্দার কি হক সেটা আলোচনা করছি, বলি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের জন্য তোমার কিছু হক রয়েছে, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, তুমি প্রত্যেকের হক ঠিকভাবে আদায় করো, এইটাকে যখন বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তিনি সত্যায়ন করলেন যে হ্যাঁ সালমান সত্য বলেছে, এটা একটা হাদিস। সুতরাং আমাদেরকে প্রত্যেকের প্রত্যেকের হককে আদায় করতে হবে, এটা যদি না না করি তাহলে হচ্ছে আমরা কিন্তু দায়ী হব। এরপরে দেখেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ষষ্ঠ নম্বর কাজ যেটা আমরা করতে পারি সেটা এখানে আমি বলবো শুধু মায়েদের জন্য, যেটা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান,
এটা সূরা লোকমানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তার মাকে, প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় তার একটা সময় আছে, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তার পেটে এই সন্তানকে ধারণ করে কষ্টের উপরে কষ্ট করেছে। সে যখন একটু কিছুদিন হয়ে যায়, যখন প্রথম দিকের প্রেগনেন্সি হয়, তখন সে বমি করে দেয়, কিছুই ভালো লাগে না, খেতে পারতো না। এরপরে যখন আরেকটু বড় হয়, আমরা সবাই যারা বাবা হয়েছি অথবা মা হয়েছে জানি এই কষ্টগুলো, তখন হাঁটতে পারে না, রাতে ঘুমাতে পারে না, ফিসালুহু ফি আমাইনি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এত কষ্টের পরে যখন জন্ম দিল, তখন সে আবার দুধ পান করায় 2 বছর। কেন আল্লাহ তাআলা বলতেছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, যেন তোমরা তোমাদের পিতামাতার উপরে কি করো, শুকরিয়া আদায় করো। এরপরে সূরা বাকারার মধ্যে বলতেছেন, তার মানে মা এটা বলতে পারবে না যে আমি এখন মেশিনের যুগ চলে আসছে, টেকনোলজির যুগ চলে আসছে, আমি এটা টেস্ট টিউব বেবি তৈরি করব, আমি আর পেটে ধরতে চাই না। এটা মায়ের জন্য একটা অধিকার, মা যেন এটা করে। তারপরে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলতেছেন যে আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হামলে হাওলাইনি কামিলাইনি, এটা মায়ের জন্য সপ্তম অধিকার। ষষ্ঠ যেটা বললাম, মা তার পেটে কষ্ট করে হলেও ধরবে, ধারণ করবে। আজকালকার মারা যেন না বলে ফেলে যে না আমার শরীর ভালো না, আমি সন্তান ধারণ করতে পারবো না, এরকম বলাটা ঠিক। এরপরে মায়ের জন্য আরেকটা অধিকার হচ্ছে ইউরদিনা হাওলাইনি কামিলাইনি, তারা যেন 2 বছর, পূর্ণ 2 বছর তাদের সন্তানদেরকে দুধ পান করায়। এটাও দেখতেছি বর্তমান ট্রেন্ড একটা তৈরি হয়েছে যে বাজারের ফিডিং দুধ যেটা পাওয়া যায় রেডিমেড, সেটা খাওয়াবে না, এটা উচিত না, এটাও উচিত না। বাচ্চাদেরকে পূর্ণ দুধ খাওয়ানো উচিত। হাওলাইনি কামিলাইনি ওয়াল ওয়ালিদ আল ওয়ালিদাতু ইউরদিনা হাওলাইনি কামিলাইনি, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটা মায়ের জন্য একটা আল্লাহ। এরপরে পিতার জন্য সাথে সাথে আমি সাথেই বলে রাখি, ওয়াল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সূরা বাকারা 232 নম্বর আয়াতে যেটা আল্লাহ তাআলা বলতেছেন, পিতা যে হবে তার জন্য আরেকটা অধিকার হচ্ছে ওয়াল মাউলুদু লাহু রিজকুহুন্না, তার রিজিকের ব্যবস্থা করা, তাকে খাবার এনে দেওয়া, ওয়া কিসওয়াতুহুন্না, তার যত পোশাক পরিচ্ছদ লাগবে, খাবার এবং পোশাক পরিচ্ছদের দায়িত্ব তার পিতাকে নিতে হবে। এটা না নিলে পিতা মাতা আমরা দায়ী হয়ে যাব। বিল মারুফ বলা হয়েছে একটা কথা, বিল মারুফ বলতে আমরা সালমান এফ রহমানের মতো তার সন্তানদেরকে খাবার দাবার দিতে পারবো না, আমরা মুসা বিন শমশেরের মতো দিতে পারবো না, এটা আল্লাহ তাআলা দিতেও বলেন নাই। আমাদেরকে বলছেন, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি যেন আমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করি, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। বিল মারুফ মানে আমি যেভাবে পারি সেভাবে, আবার আমার সামর্থ্য আছে আমি সন্তানদেরকে খাবার দিচ্ছি না বা কম দিচ্ছি অথবা তাদের জন্য খরচ করছি না, এটাও ঠিক না। এটা তাহলে আমি কৃপণ, কাসালের মধ্যে পড়ে যাব, বখিলের মধ্যে পড়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন ধরবেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন আরো একটা ব্যাপারে, এই মানুষের দৈহিক গঠন, বাচ্চার দৈহিক গঠন কেমন হবে সে ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 25-26 নম্বর আয়াতে বলতেছেন, وَهُزِّي إِلَيْكَ بِجِذْعِ النَّخْلِ نَخْلَةِ تُسَاقِطْ عَلَيْكَ رُطْبًا جَنِيًّا فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا। এটা বলতেছেন মরিয়াম আলাইহিস সালাম আসলে খুব আতঙ্কিত ছিলেন যে তার সন্তান হলো, সে তার এখনো বিয়ে হয় নাই, তার জাতি না তাকে কি বলে ফেলে, যেহেতু তার মা হান্না ছিলেন ছতি সাদ্দি, সুতরাং তাকে না কি বলে ফেলেন, এই জন্য খুব চিন্তিত ছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, না হে মরিয়াম, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সূরা মরিয়ামে আল্লাহ তাআলা খুব তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ওয়াহুজি ইলাইকা বিজিজিন নাখলি, শোনো তোমাকে আমি খেজুর পাঠাচ্ছি। খুব তিনি তো জঙ্গলে বনে তার সন্তান হলো, ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, তিনি বলতেছিলেন যে তুমি এই খেজুরের কাণ্ড থেকে খেজুর তুলে নাও, এবার তাজা খেজুর তুমি খাও, তুসাকিতা আলাইকা রুতবান জানিয়া, তুমি খাও, ফাকুলি ওয়াশরবি, এই যে তাজা তাজা খেজুর আমি দিচ্ছি, রিজিক এটা আমি তোমাকে দিচ্ছি, ফাকুলি তুমি খাও, ওয়াশরবি, ফাকাররি আইনা, এবং তোমার চোখ জুড়াও, আর তুমি খেলে কি হবে, তোমার সন্তানটাও দুধ পাবে। এজন্য আমাদের যারা পুরুষ, যে অষ্টম যেটা আমরা গুণ বললাম, তাদের জন্য উচিত হচ্ছে যখন সন্তান জন্ম হয় তখন
তাদের মায়েদেরকে আমাদের স্ত্রীদেরকে বেশি বেশি খাবার দিতে হবে, যাতে তাদের দুধ ভালো হয়, সন্তান যাতে খাবার পেতে পারে। আল্লাহ তাআলা মরিয়াম আলাইহিস সালামকে এভাবেই তিনি খাবার দিয়ে বলতেছেন, তুমি খাও, সন্তান তোমার হৃষ্টপুষ্ট হবে এবং তুমি তোমার নয়ন জুড়াইতে পারবে এভাবে। এই ব্যাপারে আরেকটা হাদিসও আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ ওয়াদা আনিল মুসাফিরে শাত্রুন আস-সালাত ওয়াস-সাওম আনিল মুসাফিরে ওয়া আনিল মুরদি ওয়াল হুবলা। দেখেন, এখন তো রোজার মাস চলতেছে, এটা খুব সুন্দর একটা হাদিস। অনেকের রোজার সময় সন্তান হয় না? আবু দাউদ, তিরমিজি এবং নাসাই মিশকাতে ওই হাদিসটা আসছে। আর রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা কয়েকটা জিনিস উঠিয়ে নিয়েছেন যারা গর্ভবতী নারী তাদের জন্য। ইন্নাল্লাহ ওয়াদা আনিল মুসাফিরে শাত্রুন, মুসাফিরকে একটু হালকা করে দিয়েছেন। আস-সালাত ওয়াস-সাওম, সালাত তার অর্ধেক করলে হয়, সাওমটা না রাখলেও হবে, পরে রাখলে হবে। আনিল মুসাফির ওয়া আনিল মুরদি, মুরদি মানে হচ্ছে যেই মা সন্তানকে দুধ পান করায়, ওয়াল হুবলা আর গর্ভবতী নারী, এই চার ধরনের লোককে, মুসাফির, মুরদি, তিন ধরনের লোককে, মুসাফির, মুদ্দে এবং হুবলা, এই তিন ধরনের লোক, মুসাফির যে দুধ পান করায় এবং যে গর্ভবতী, এদের কাছ থেকে তিনটা জিনিস তিনি হালকা করে দিয়েছেন। আস-সালাত এবং আস-সাওম, দুইটা জিনিস। সালাতটা যারা গর্ভবতী নারী তাদের জন্য আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, সাওমটাও হালকা করে দিয়েছেন। কেউ কেউ বলছেন যে গর্ভবতী নারীর সালাতটা পড়তে হবে, যেখানে এই হাদিসের ব্যাখ্যা আসছে, কিন্তু সাওমটা একটা হাদিসে আসছে, এটা না করলেও হবে পরে। আর ম্যাক্সিমাম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা সহ ইমাম শাফি সহ বেশ কিছু মুফাসসির এবং হাকিকরা বলছেন যে না, সাওমটা অন্য অন্য সময় রেখে দিতে হবে। কিন্তু কোনো কোনো ইসনাদে আসছে যে রোজাটা গর্ভবতী নারী এবং দুধ পানকারী নারীর রোজাটা না রাখলেও চলবে, এরকম এই হাদিসের ব্যাখ্যা আসছে। সুতরাং তো রাসূলুল্লাহ সাল্লামের এই আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈর একটা হাদিসে বুঝতে পারি যে আমরা সন্তানদেরকে লালন পালনে কোনো ঘাটতি করা যাবে না। এরপরে সূরা মায়েদার 88 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হে ইমানদারগণ তোমরা খাও যা তোমাদেরকে আমরা রিজিক দিয়েছি, হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব এই রিজিক তোমাদেরকে দিয়েছি, তোমরা খাও, এটা খাও এবং সন্তানদেরকেও খাওয়াতে হবে। অনেকে দেখি সন্তানদেরকে দুধ পান করাতে চান না, 6 মাস, 1 বছর বা কিছুদিন করিয়ে এরপরে রেস্ট নেন যে না, এবার এরপরে বাজারের দুধ খাবে, যেটা হচ্ছে সেরেলাক আছে বা অন্য জিনিস আছে এগুলো। কিন্তু আল্লাহ তাআলার ওয়ার্ডার যেটা, আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যেটা সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলছেন, আই ইউতিম্মার রাদা বলছেন, লিমান আরাদা আই ইউতিম্মার রাদা, এটা মাকে খুব চাপ দেওয়া যাবে না যে তোমাকে খাওয়াইতেই হবে, তার দুধ হচ্ছে না সেক্ষেত্রে চাপ দেওয়া যাবে না। এইরকম অপশনের এটা স্যার রুখসাত আছে, কারণ আয়াতে যে আল্লাহ তাআলা যেহেতু বলছেন লিমান আরাদা আই ইউতিম্মার রাদা, যে চায় তার এই 2 বছরের একটা যে টাইম দুধ পান করানোর, সেটা যে যাতে সে পূরণ করতে পারে, যে চায় সে যেন পূরণ করে, আর যদি কেউ না চায় বা তার শরীরের সমস্যা থাকে সে যেন, তার জন্য একটু রুখসাত দেওয়া আছে। কিন্তু মেজরিটি আলেমরা বলছেন মায়ের দুধটা, বা এখন ডাক্তাররা, এখন সব ডাক্তাররা একসময় বলতেন যে বাইরের দুধ খাওয়া, এখন ডাক্তাররা বলতেছেন না, ডাক্তাররাই বলতেছেন যে মায়ের দুধেই সব পুষ্টি, সব রোগের ঔষধ, সব মেডিসিন, এভরিথিং মায়ের দুধে আছে। সুতরাং আমরা অষ্টম নম্বরও পেয়ে গেলাম, যেটা হচ্ছে পিতা তার সাধ্য মতো সন্তানদেরকে চেষ্টা করবে তার রিজিক, যেটা আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন সেই অনুযায়ী, কিসওয়াতুহুন্না, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তার খাবার এবং ভরণ পোশাক আশাক সেটার ব্যবস্থা করবে। এরপরে যদি আমরা দেখি পিতামাতার জন্য আর কি করা উচিত, হযরত আকরা বিন হাবিত তামিমি একটা হাদিস বর্ণনা করেছেন, ইন্নালি মিনাল ওয়ালিদি আশরাতান মা ক্বাবালতু আহাদুম মিনহুম, এটা রাসূল সাল্লামের একটা বড় হাদিস। রাসূল সাল্লামের কাছে এসে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলে হাসান এবং হুসাইনকে প্রায় চুমু দিতেন, কিন্তু সাহাবীর নাম হচ্ছে হাবিস আত-তামিমি, এই দৃশ্য দেখে বলতেছিলেন রাসূল সাল্লামের সামনেই
যে ইন্নালি মিনাল ওয়ালাদি আশারা, আমার 10টা সন্তান আছে, মা কবালতু আহাদাম মিনহুম, আমি তাদেরকে একবার চুমু দেইনি। এটা আদর করাটা, যেটা নবম নম্বরে আমরা যেটা বলতে পারি যে কি করবে বাবা মারা আদর করবে সন্তানদেরকে, রাসূলুল্লাহ সাল্লাম সামনেই বলে ফেললেন, ইন্নাহু মান লা ইয়ারহামু লা ইউরহাম, যে যে ব্যক্তি আমাদেরকে, আমাদের মধ্যে যে ব্যক্তি ছোটদেরকে রহম করে না, দয়া করে না, আদর করে না, তাকেও দয়া করা হবে না, আল্লাহ তাআলা তাকেও দয়া করবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতিদেরকে ফাতেমাকে চুমু দিতেন। আরেকটা হাদিস আসছে যেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত ক্বাদিমা নাসুম মিন আল আরাব আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আতুকাব্বালুনা সিয়াবাকুম ক্বালু নাআম ফাকালু লাকিন্না ওয়াল্লাহি মা নুকাব্বিলু, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামলিকু আন কানা আল্লাহু ক্বাদ নাযা মিনকুম আর-রাহমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, একদল বেদুইন লোক আসলো যারা গ্রামে থাকতে একটু দূরে, তারা আসলো, এসে জিজ্ঞেস করলো, সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি তোমাদের সন্তানদেরকে চুমু দাও? সাহাবীরা বললেন, নাম, হ্যাঁ আমরা আমরা সবাই। ফাকালু লাকিন্না ওয়াল্লাহি মা নুকাব্বিলা, আরো বললেন যে অবশ্যই আমরা, কেন নয়, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে চুমু দেই। ফাকালা, তারপরে ওই লোকরা বেদুইনরা বললেন, লাকিন্না ওয়াল্লাহি মা নুকাব্বিলু, আমরা আমাদের সন্তানদেরকে চুমু দেই না। গ্রামের যারা লোক আসলো একটু বেদুইন দূরের, তারা বলো, না আমরা তো আমাদের সন্তানদেরকে কখনোই চুমু দেই না। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমলিকু আন কানা আল্লাহু ক্বাদ নাযা মিনকুম আর-রাহমা, আল্লাহ তাআলা তোমাদের অন্তর থেকে কি মায়া মমতা তুলে নিলে আমি কি বা করতে পারি, আমি কি করতে পারি তোমাদের জন্য, আল্লাহ তাআলা যদি তোমাদের অন্তর থেকে মায়া মহাব্বত তুলে নেন। সুতরাং এ দিয়ে বোঝা গেল পিতা মাতা তার সন্তানদের জন্য দশম যে দায়িত্বটা সেটা হচ্ছে তার সন্তানদেরকে ভালোবাসবে, আদর করবে। এটা আমরা করি, এটা আমরা করি, এক্ষেত্রে আমরা কখনোই পিছপা হই না হয়তোবা। এরপরে দেখেন সন্তান যখন একটু বড় হয়ে যাচ্ছে, আমরা আচ্ছা সন্তান জন্ম লাভ করার পরে আরেকটা অধিকার আছে পিতামাতার জন্য, সেটা হচ্ছে আকিকা করা। এটা আমরা দেখেন অনেকে ইগনোর করে ফেলি অথবা ভুল করে ফেলি। আকিকার ব্যাপারে যতগুলো হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেটা হচ্ছে আকিকাটা হচ্ছে একটা তার জন্য একটা ঝুলন্ত একটা জিনিস, যেটা করা উচিত না করলে তার কাছ তার ঘরের উপরে এটা একটা ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত আমরা আকিকা না করবো। এবং রাসূলুল্লাহ সাল্লামের সহি হাদিস হচ্ছে নাম রেখেই আকিকা করতেন। দেখেন একটা ইসহাক ইবনে নাসর আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যদি বলি, عن أبي بردة عن أبي موسى رضي الله تعالى عنه قال ولد لي غلام أمر شنطان هلو فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه أمر شنطان هلو أمي تاك رسول الله صلى الله عليه وسلم إركاس نياشلم فسماه رسول الله صلى الله عليه وسلم تان نام ركه دلن إبراهيم تان نام ركه دلن إبراهيم فحنكه بتمرتين حنكه اكتا ودي كرسه حنكه تا رسول الله صلى الله عليه وسلم قلت نام ركه করি না। এখন মনে করি ডাক্তাররা বলে দেন যে এখন হান্নাকা করা যাবে না, তার মানে সন্তানকে 6 মাস পর্যন্ত বাইরের কিছুই খাওয়ানো যাবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম এই কাজটা করতেন। যাদেরই সন্তান হতো সাহাবীদের তার কাছে নিয়ে আসতো, তিনি করতেন কি, খেজুর, খেজুর বাচ্চা তো চিবাতে পারবে না, খেজুরটা রাসূলুল্লাহ সাল্লাম নিজে চিবিয়ে একবারে মিহি গুরু করে তারপর তার মুখে একটু দিয়ে দিতেন, একটা মিষ্টি জিনিস দেওয়া মুখে, এটাকে বলা হয় হান্নাকা আরবিতে। বেতামারিন ওয়া দাআলাহু এরপরে তাকে আমার কাছে দিলেন, তার মানে আমরা যেটা পেলাম একটা সুন্দর নাম রাখতে হবে, যেটা আমাদের পঞ্চম ছিল হান্নাকা একটা আছে, সেটা আমরা যদি পারি করব, খেজুর আমরা যদি ভালো খেজুর থাকে সেটা রাসূল সাল্লাম যেটা করতেন, ডাক্তাররা যতই বলুক এখন ক্ষতি, 100 বছর 1000 বছর পরে হলেও এটা কখনো প্রমাণিত হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা না, এটার মধ্যে বরকত আছে এবং এটা কেউ পারলে করেন। তারপরে হচ্ছে নাম রাখার পরে আকিকা করাটা, আকিকাটা একটা অধিকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তোমরা 1 সপ্তাহের মধ্যে আকিকা করো। আকিকাটার জন্য বলছেন 1 সপ্তাহ, সপ্তাহে 7 দিনের মাথায় আকিকা করলেন, কারণ এটা একটা হাদিস আসছে সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়াহিদ ওয়া হিশাম মা গুলা মাল গুলামি আকিকাতুন ফা আহরিক
فأحرقوا عنه دما وأمطروا عنه أياما এটা রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমাদের জন্য একটা রক্ত প্রবাহিত করা এটা একটা অধিকার তোমাদের বাবা মার জন্য এটা রক্ত প্রবাহিত করা চুল নখ কাটা এটা করাটা তোমাদের জন্য অধিকার ওয়ামতিরু আনহুল আয়ামিন এটা হচ্ছে আমরা যাতে আমাদের সন্তানদের এটা একটা তাদের জন্য একটা বার্ডেন হয়ে থাকে এটা রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যেটা তোমাদের জন্য বার্ড এটা বাচ্চাদের জন্য একটা বার্ডেন সুতরাং এই বার্ডেনটা তোমরা দূর করে ফেলবে এটা আকিকার ব্যাপারে কয়েকটা জিনিস আসে যা আছে সেটা হচ্ছে যে আকিকা যদি করা হয় তার রোগ ব্যাধি গুলো যেগুলো থাকে সেগুলো চলে যায় রোগ ব্যাধি যেটা জন্ম থেকে মায়ের পেট থেকে সে রক্তের মধ্যে ছিল অন্য খাবার খাচ্ছিল সেইটার থেকে সে যখন বের হয়ে আসে তখন তার যাতে রোগ ব্যাধি না হয় সেজন্য জবেহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আকিকার ব্যাপারটা আমরা জানি ছেলে হলে এক দুইটা আকিকা করতে হয় সাত দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত দিন অথবা 15 দিন সাত দিনের মাথায় অথবা 15 দিন মাথায় অনেক সাত আটটা হাদিস আসছে আকিকার ব্যাপারে সেজন্য আমরা যদি পারি আকিকাটা আমরা সাত দিন বা 15 দিনের মাথায় করে ফেলব এর বেশি যাতে না যায় সর্বোচ্চ আরেকটা হাদিসে একটা হাদিসে আসছিল সেটা হচ্ছে 21 দিনের মাথায় এরপরে যদি না করা হয় মনে করেন এমন হয়ে যেতে পারে যে আমরা এতদিন জানতাম না আকিকা আমাদের করতে হবে এখন যদি মনে আসে যে আপনার আপনার নিজের আকিকাই করা হয়নি বাবা মা করে নাই অথবা আপনার সন্তান করা হয় নাই এক বছর হয়ে গেছে তাহলে যখন মনে আসবে যখন মনে করেন এটা করে দিলেও আদায় হয়ে যাবে এটা মুহাদ্দিসিনগণ বা ফোকাহারা ব্যাখ্যা করছেন যে এটা হয়ে যাবে কিন্তু উচিত নিয়ম হচ্ছে এটা আকিকা করাটা সাত দিন 14 দিন অথবা সর্বোচ্চ গেলে 21 দিন তো আমরা দশম যেটা পেলাম যেটা সেটা হচ্ছে আকিকা করা আকিকা করলে বাচ্চার রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় এরপরে বুরহান ভাই যেটা বললেন বাচ্চাদেরকে কিছু বাসার আশেপাশের জিনিস শেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে এই ব্যাপারে এটা তিরমিজির এবং মিশকাতেও এটা হাদিস আসছে হাদিসটা হাসান সেটা হচ্ছে তোমরা বাড়ির আঙিনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যেটা বাচ্চাদেরকেও শেখানো উচিত যে বাচ্চারা যাতে তাদের আঙিনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই এই শিক্ষাটা দেওয়া আচ্ছা এরপরে যদি আমরা সামাজিকটা না যাই আগে বাসারগুলো আগে আমরা যদি দেখি সেটা হচ্ছে এরপরেই হচ্ছে ইকরা ইলম শিক্ষা দেওয়া বাচ্চাদেরকে ইলম শিক্ষা দেওয়া ইলম শিক্ষা দেওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা করা দরকার এবং তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত আমরা একসময় শুধু পুরুষদেরকে ছেলেদেরকে আমরা স্কুলে পাঠাতাম মেয়েদেরকে পাঠাতাম না এখন এইটা দুনিয়ার ইয়াতে হোক বা ইউনিসেফের ঠেলায় পড়ে হোক আমরা এটা করতেছি কিন্তু এইটা আসলে ইসলাম সেই 1400 বছর আগে আমাদেরকে বাচ্চাদের সুন্দর নাম রাখার পরে আদর করার পরেই তাদেরকে তারবিয়াতুল ইমানিয়া এই একটা অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে নাইলে আমরা কিন্তু সেই তাদেরকে খারাপ দিকে ইহুদি বানানো বা খ্রিস্টান বানানোর দিকে নিয়ে যেতে পারি এইটা যাতে না করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে আমরা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ওয়াডার ফরিজা ফরজ প্রত্যেক মুসলমান নর এবং নারী সবার জন্যই জ্ঞান অর্জন করা ফরজ এইটা পিতামাতার দায়িত্ব হচ্ছে তাকে জ্ঞান শিক্ষা দেওয়া এখন কোথায় ভর্তি করবেন কি শিখাবেন সেটা একটু বলাই দরকার যেমন হচ্ছে তলাবুল ইলম বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইলমুদ্দিনিয়া খাস করেন নাই তার মানে হচ্ছে ডাক্তারি শেখাটাও এটাও ফরজ কেউ যদি চায় তার সন্তানকে তো আর সব কিছু শেখানো যাবে না একটা সন্তানকে তো ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এক সময় ছিল আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি 27টা ভাষায় পিএইচডি করেছেন সুতরাং তার 27টা ভাষা জানতেন সেটার উপরে গবেষণা করেছেন কেউ আগে যুগের যারা গবেষক ছিলেন দার্শনিক ছিলেন তারা অনেকগুলো ব্যাপার জানতেন যারা পলিটিক্যাল সায়েন্স জানতো তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য জানতো তারা হচ্ছে ম্যাথমেটিক্সও জানতো খাওয়ারিজমি জানি আমরা ইবনে সিনা জানি তারপরে এইভাবে সবার তাদের অনেক নলেজ ছিল কিন্তু এখন সব নলেজ গুলো স্পেশালাইজড হয়ে গেছে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত এটা নিয়ে একটা ডিটেইল আলোচনা আছে আমরা আরেকদিন ইলম কি শিখা এটা নিয়ে একটা সেশন করতে চাই কারণ হচ্ছে দুনিয়ার জ্ঞান শেখাটাও ফরজ
কিন্তু আপনি যদি এখন কওমি কোন আলেমের কাছে যান, বলবে না শুধু কোরআন শেখাটা ফরজ। না, রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু কাজ করেন নাই, সুতরাং আমরাও কাজ করব না। দুনিয়ায় যদি দুনিয়ার জ্ঞান না শেখা হয়, তাইলে এই ছেলে ডাকাতি করবে বা চুরি করবে বা হচ্ছে হাইজাকিং করবে অথবা এরকম চুরি করবে মানুষের চাল। এইটা যাতে না করে, দুনিয়ার জ্ঞান শেখাটাও ফরজ, এই জন্য যাতে দুনিয়ায় সে সচ্ছল ভাবে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল গেটস ছিলেন, এটা কি জানেন আপনারা? যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পদ 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল গেটস ছিলেন, পুরো আরবের মধ্যে সেরা ধনী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ধনী, অন্যতম একজন ধনী ব্যবসায়ী। তিনি তার সকল সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন, বললেন আপনি যেভাবে ইচ্ছা খরচ করতে পারেন। তখনও কিন্তু তিনি নবী হন নাই, তিনি ব্যবসা করতেন, তিনি সিরিয়ায় যেতেন ব্যবসা করতেন, তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেন, তাবুকে যেতেন ব্যবসা করতেন, দামেশকে যেতেন। কিন্তু সবচেয়ে বড় ধনী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার ব্যবসা, তিনি একজন ব্যবসায়ী, সুতরাং তার ব্যবসায়িক রোল মডেলটাও আমাদের যারা ব্যবসা করেন তাদেরকে নিতে হবে, সেটা আছে। এই হিস্ট্রিও পাওয়া যাবে, ইসলামের সেই হিস্ট্রিগুলো লিখিত আছে। রাসূলুল্লাহ ইসলামের ব্যবসায়িক জীবনটা নিতে হবে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। এরকম আমাদের প্রফেশনের জ্ঞানটা অর্জন করা ফরজ, এটা এটাও ফরজ, তালাবুল ইলমের মধ্যে পড়ে। যেহেতু রাসূল ইসলাম খাস করে দেন নাই, তবে কোরআন শেখাটা, হাদিস শেখাটা এটা বেশি ফরজ। কারণ হচ্ছে এটা না শিখলে আমরা আমাদের রাস্তা থেকেই পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, দাগ টেনে বললেন এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আর আশেপাশে আরো 4-5টা দাগ টেনে বললেন এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, শয়তান তোমাদেরকে এদিকে নিয়ে যাবে যদি তোমরা কিতাব আল্লাহর উপরে অনুসরণ না করো। তাইলে আমাদেরকে আমাদের সন্তানদের উপরে 11 নম্বর অধিকার হচ্ছে তাদেরকে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে, বিশেষ করে কোরআন এবং হাদিস। শুধু এবারাত পড়তে পারলে হবে না, শুধুমাত্র কোরআন দেখে পড়তে পারে এরকম পড়তে পারলে হবে না, তাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। কোরআন কি বলতেছে, কোরআন একটা মেসেজ, এই মেসেজটা যদি আমরা আমরা কি করি, আমাদের বাস্তবতা হচ্ছে কোরআন একটা ইনস্ট্রাকশনের সম্ভার, এটা আমাদের কিভাবে চলতে হবে ম্যানুয়াল। এই ল্যাপটপটা চালানোর জন্য, এই মোবাইলটা চালানোর জন্য, এই আইফোনটার জন্য প্রথমে ওরা একটা বাক্সের মধ্যে একটা ম্যানুয়াল দেয়, এটা যারা পড়তে পারে না তাদের জন্য একটা ছবি এঁকে দেয়, এইভাবে করবেন, এইভাবে লাগাবেন, এভাবে ব্যাটারি ভরবেন, এভাবে চার্জ দিবেন, এভাবে দেয়। এটা আমরা কি করি, কোরআন আমাদের জন্য একটা ম্যানুয়াল দেওয়া হয়েছে, অথচ আমরা এটা কখন পড়ি জানেন? এটা পড়ি হচ্ছে যখন মানুষটা মারা যায়, তার লাশটা কাফনে মোড়ানো হয়, আমাদের সামনে রাখা হয়, তখন আমরা সূরা ইয়াসিন পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত তাকে দাফন না দেওয়া। আর দাফন দেওয়ার পরে আবার হাফেজদেরকে ডাকি, তারা এসে তেলাওয়াত করতে থাকে, তাতে সওয়াব আসলে হাফেজদের, আর কারোই হয় না। সুতরাং এই যে দেখেন, কোরআনটা ম্যানুয়াল, এই কোরআন শিক্ষার ব্যবস্থাটা করতে হবে, এটা বাবা মার উপরে অধিকার। অধিকার মানে হচ্ছে এইটা যদি না করেন, কেয়ামতের দিন এই বাচ্চা, এই ছেলে, এই সন্তান, আপনার এই মেয়ে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আরেকটা অধিকার আছে 12 নম্বরে, সেটা হচ্ছে যখন তার বয়স 7-8-9, 5-6, 7-8-9 বা এরকম হয়, বা এখনকার মেডিকেল সায়েন্স অনুযায়ী আরো আগেই করে ফেলে, সেটা হচ্ছে খাতনা করাটা, খাতনা দেওয়াটা। এটা একটা সুন্নাত রাসূলুল্লাহ ইসলামের, এটা রাসূলুল্লাহ ইসলামের 5টি স্বভাবগত কাজ ছিল, এর মধ্যে একটি স্বভাবগত কাজ হচ্ছে খাতনা করা। তিরমিজির একটি সহিহ হাদিস, রাসূল ইসলাম বলতেছেন আমার 5টি কাজ, এটা হচ্ছে আমার স্বভাব, আমার উম্মতের জন্য এটা স্বভাব, সেটার মধ্যে একটা হচ্ছে খাতনা করা। এটা যাতে আমরা করে ফেলি বাচ্চাদেরকে, এখন ডাক্তাররা জন্মের পরে অনেকের খাতনা করে ফেলে, আমরা যদি পারি যত সম্ভব আগেই করে ফেলবো। এর বাইরে কুল্লুকুম র ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটা একটা হাদিস আসছে বুখারীর, বুখারীর একটা হাদিস আসছে, পিতা মাতাকে কিন্তু আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আমরা তাদেরকে ঠিক মতো পরিচালিত করতে পেরেছি কিনা। কারণ হচ্ছে টিন এজ, আমি আরেকটু পরে যাই, আরেকটু সে মনে করেন আরেকটু বড় হলো, তো আরেকটু বড় হলে তার জন্য কি দায়িত্ব আমাদের, তখন সে টিন এজ বয়সে তার একটা অন্যরকম একটা ফিলিংস থাকে, সে তার চেহারাটা সুন্দর করার চেষ্টা করে, সে তার বন্ধুদের মধ্যে একটু কথাবার্তা সেভাবে বলার চেষ্টা করে, তার মধ্যে আর একটা অন্য ধরনের ফিলিংস তৈরি হয় যেটা বিপরীত নারীর প্রতি বা অন্য অন্য কিছুর প্রতি, এরকম একটা ফিলিংস তৈরি হয়, সে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার একটা অবস্থা তৈরি হয়,
এইরকম টাইমে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরেকটা হাদিস আসছে, সেটা হচ্ছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীরা হচ্ছে তাদের নিজেদের স্বামীদের ঘর এবং তার সন্তানের রক্ষক। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে স্ত্রীরা হচ্ছে তার প্রত্যেক স্বামীদের ঘরের এবং সন্তানের রক্ষক। এটাও বুখারীর হাদিস 3385 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের স্ত্রীরা, বিশেষ করে স্ত্রীরা তাদের স্বামীর ঘরের রক্ষক এবং তাদের সন্তানের রক্ষক। এটা যাতে স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা যেন পালন করেন, তাইলে তাদের দায়িত্বটা পালন হবে। আর যদি সে পালন না করে তাকে কিন্তু কিয়ামতের দিন এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপরে যদি আমরা দেখি তাদেরকে একত্ববাদ, এখন দেখেন আমরা আমরা যখন জন্ম লাভ করি তখন আমরা মুসলমানের ছেলে মুসলমান হই, কিন্তু আমাদেরকে, আমাদের প্রফেসর ডক্টর হারুন স্যার আছেন কিনা আমাদের সাথে জানি না, ছিলেন, স্যারের একটা ক্লাসও আছে আবার, তো উনি প্রায় বলে থাকেন আপনি কবে মুসলমান হয়েছেন একটু বলেন তো, বলতে পারবেন আপনি কবে মুসলমান হয়েছেন, কালিমা পড়ে আমরা কবে মুসলমান হয়েছি? আমরা বাবার ছেলে, বাবা মুসলমান হয়ে যাই, কিন্তু আমরা কবে কালিমাটা পড়ে, বুঝে শুনে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা সন্তানদেরকে বুঝিয়ে পড়াতে হবে। এটা 13 নম্বর হক, এটা স্ত্রীরটা যদি 13 নম্বর হয় এটা 14 নম্বর, মায়েদের হকের পরে এটা 14 নম্বর হক হচ্ছে একাত্মবাদ, যেটা আমাদের ইমানের দাওয়াতটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলা যাচ্ছে, কি বলা আছে এটাতে, এটা বুঝাতে হবে। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইলাহ মানে হচ্ছে যাকে ইবাদত করা যায়, যার যার সিজদা দেয়া যায়, যার উপাসনা করা যায়, যার হুকুম পালন করা যায়, তার মানে কোনো আইনদাতা, কোনো বিধানদাতা নাই, কোনো প্রভু নাই, কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, কেউ নাই যার ইবাদত করার মতো যোগ্য একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এইটা তাকে, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী এবং রাসূল, এইটা তাদেরকে বুঝাতে হবে এবং এই ইমানটা তাদেরকে দিতে হবে। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষদের মধ্যে একটা সমস্যা হচ্ছে এটাই, আমরা মুসলমানের ছেলে মুসলমান হয়ে যাই, আসলে ডাক্তারের ছেলেই ডাক্তার যে হয় না, তাকে পড়ালেখা করে হতে হয়, মুসলমানও এভাবেই হতে হয়। মুসলমানের ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জানতে হবে, এটার ব্যাখ্যাটা কি বুঝতে হবে, এটার গভীরতাটা বুঝে তারপরে আবার মুসলমান তাকে বানাতে হবে। সে যখন বুঝতে পারে, সে যখন একটু বোঝার মতো বয়সে হয়, তাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস এটা বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আরেকটা হাদিস আসছে যে ফাতেমার গর্ভ থেকে যখন হাসান হুসাইন জন্ম হলো, আমরা আরেকটা অবশ্য সুন্নাত বাদ দিয়ে আসছি, সেটাও যদি আমরা অ্যাড করি তাহলে 14-15 নম্বর হয়ে যাবে, সেটা হচ্ছে আজান দেওয়া, সন্তানের দুই কানে আজান দেওয়া। এটা আরেকটু আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে সন্তানের দুই কানে, এক কানে আজান দেওয়া আর এক কানে ইকামত দেওয়া, এটা রাসূলুল্লাহ ইসলাম দিয়েছেন নিজে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ ইসলাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পরে নিজে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছেন, এটা দিতে হবে। আর ইসলামের দাওয়াত দিতে হবে যখন সে একটু বুঝতে পারে। এ ব্যাপারে কোরআন মজিদে আরেকটা আসছে, সূরা রুমের 30 নম্বর আয়াতে, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস ওয়া নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহি যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। দেখেন প্রত্যেক বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাই জন্ম নেয় ফিতরাতের উপরে। এবং ফিতরাতটা কি, আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন এখানে সূরা রুমের 30 নম্বর আয়াতে, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, মানুষ যেটার উপরে নিজে প্রকৃতভাবে, প্রকৃতগতভাবেই মানুষ যেটার উপরে সৃষ্টি হয়, তাকে সৃষ্টি করা হয় কোন ধরনের আকার আকৃতি ছাড়া, তাকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেটাই হচ্ছে তার ফিতরা। লা তাবদীলা লিখলকিল্লাহ, তার সৃষ্টির কোনো পরিবর্তন আল্লাহ তাআলা করেন না, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন হয় না। এরপর বলতেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুন্দর দ্বীন। এবং সূরা আল ইমরানে বলতেছেন যে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আরেক জায়গায় বলতেছেন যে আল্লাহ তাআলা
ইসলাম ছাড়া অন্য কিছু কোনো ক্রমে গ্রহণ করবেন না। তার মানে এই তিনটা আয়াতের প্রেক্ষিতে ওলা কিনা আক্তারান নাসিল আয়ালাম, তোমরা আসলে অধিকাংশ মানুষই জানো না, তোমরা বাচ্চাদেরকে দিনটাকে পরিপূর্ণভাবে শিখিয়ে দিবে। ফিতরাতে সে জন্ম নেয়, কিন্তু তাকে দিনটাকে পরিপূর্ণভাবে শিখাতে হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন এবং আমরা বাচ্চাদেরকে দিনটা তার ইমানটাকে পরিপূর্ণভাবে আবার নবায়ন করে দিতে হবে। সে দিন হিসাবেই আসছিল, আমাদেরই কোনো সন্তান তো নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক না? মুসলমানের কোনো সন্তানই তো আরিফ, আমরা একজন জেবাতিক, আমরা একজন জানি একজনের কথা যে হচ্ছে বাংলাদেশে স্বঘোষিত নাস্তিক বলে, সে তো তার নামটাও আরিফ, আরিফ কত সুন্দর নাম, কিন্তু সেও নাস্তিক হয়ে যাচ্ছে এরকম। এই জন্য মুসলমানের ছেলে মুসলমান হলেই হবে না, তাকে ইমানটা তার কানে পৌঁছাতে হবে। এ ব্যাপারে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা হাদিস আসছে, উলিদা লি গুলামান فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمر ولدا له ببركة ورفع إلي এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে কোন সন্তান নিয়ে আসলে তিনি সাথে সাথে দোয়া করে দিতেন, এই সন্তানটা যাতে আল্লাহ দ্বীনের একজন বাহক হয়, ধারক হয়। আমাদেরকে তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আরেকটা দোয়া সেইটাও করা যেতে পারে, এটাও পিতামাতার জন্য খুব জরুরি, পিতামাতা সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবে। মনে করেন 8 বছর 7 বছর হয়ে গেছে, নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, ঘুম থেকে উঠতে চায় না, তখন একটা দোয়া আল্লাহ তাআলা শিখাচ্ছেন, পিতামাতা তাকে নামাজি বানাবে। এটা আর একটা 16 নম্বরের একটা অধিকার হচ্ছে, পিতামাতা তাকে নামাজি বানাবে, নামাজে তার সাথে নিয়ে যাবে, নামাজে তার সাথে নিয়ে মসজিদে অভ্যাস তৈরি করবে। 10 বছর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে, তাকে একটু পিটানো যেতে পারে, তাকে একটু আঘাত করা যেতে পারে নামাজের জন্য হলে তাকে এটা তাকিদ দিতে বলা হয়েছে 7 বছরে, আর 10 বছর হলেই তাকে একটু গায়ে আঘাত করা যেতে পারে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাব, তোমাদের সন্তানদেরকে 7 বছরের সময় তোমরা আদেশ দাও নামাজের, না পড়তে চায় তাহলে তোমরা তাকে তাদেরকে একটু মারতে পারো, আলাইহা ওয়াহুম আবনা আশরি সিনিন, যখন তারা 10 বছরে পৌঁছে যায় তখন তাদেরকে একটু মারতেও পারো, ওয়ফাররাকু বাইনাহুম ফিল মাদাজি। এটা আমি 16-17 নম্বরে বলতে চাচ্ছিলাম, 16 নম্বরে বলতেছিলাম যেটা হলো নামাজের জন্য আদেশ দিতে, সন্তানদেরকে আপনি নামাজি না বানালে নামাজি আল্লাহ তাআলাই কবুল করবেন, কিন্তু নামাজের জন্য আদেশ দিয়ে যেতে হবে সন্তানদেরকে। এই সন্তান এক সময় আর নামাজে অভ্যস্ত হবে না যদি ছোটবেলা থেকেই তাকে অভ্যাস না করানো হয়। এজন্য রাসূল সাল্লামের যে হাদিসটা আবু দাউদ মিশকাত সালাত অধ্যায়ের এই হাদিসটা, যে মুরু আওলাদাকুম বিসসালা, সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ দাও, ওয়াহুম আবনা উসা বাসিনিন, যখন তারা 7 বছরে পৌঁছায়, ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে একটু মারো যদি তারা নামাজ পড়তে না চায়, ওয়াহুম আবনা আশরি সিনিন, যখন তারা 10 বছরে পৌঁছে যায়, ফাররাকু বাইনাহুম ফিল মাদাজি। এরপরে আমি 17 নম্বরে যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের বিছানাটা আলাদা করে দিতে, 10 বছর বয়সেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা সেই অনুযায়ী 10 বছর বয়সেই তাদের বিছানাটা আলাদা করে দিতে, তারা যেন আলাদা ঘুমানোর চেষ্টা করে। বিদেশে অবশ্য এখন থেকে এখন দেখি আমরা সেটা একবার জন্মের পরপর থেকে আলাদা ঘুমানো, এইটা ঠিক না, আবার তাহলে মহাব্বত তৈরি হয় না, মাওয়াদ্দাহ তৈরি হয় না। বাবা মারা 7 বছর পর্যন্ত একসাথেই থাকতে পারে, ইভেন 10 বছর, এই হাদিস অনুযায়ী 10 বছর পর্যন্ত একসাথেই থাকতে পারে, এরপরে 10 বছরের সময়ে গিয়ে তাদেরকে নামাজের আদেশ কঠিনভাবে দিতে হবে, প্লাস হচ্ছে তাদের বিছানাটাও আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার জন্য আর একটা হক। এরপরে যদি আমরা দেখি ইমানের তারবিয়াত এবং তাকে নামাজের দাওয়াতে নামাজের ওয়ার্ডার দেওয়ার পরে তার পিছনে আন্নাফকা, নাফকাটা করতে হবে। দেখেন পিতা সন্তানদের জন্য খরচ করাকেই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন উত্তম সদকা, এবং বলেছেন যে তোমরা এটা দিয়েই তোমাদের শুরু করো, তোমাদের খরচটা শুরু করো, তোমাদের যা রিজিক দেওয়া হয় সেটা এটা দিয়েই শুরু করো। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে যে আমরা কাদের জন্য খরচ করব, রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমরা যত খরচ নিজেদের সন্তানদের ভরণ পোষণের জন্য সেইটা তোমাদের নিজেদের সন্তানদেরকে দিয়েই শুরু করো, এটাই হবে উত্তম সাদাকা।
এই পরিবারকে উপরে আমরা পরিবারের উপরে আমরা খরচ করাটাকে সৎকা মনে করি না, এটাকে খুব উত্তম কাজ মনে করি না। মনে করি যে এটার চেয়ে যদি আমি 2 টাকা 10 টাকা 5 টাকা দান করি, 100 টাকা আরেকজনকে, এটা মনে হচ্ছে আমাদের জন্য উত্তম সৎকা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানদেরকে খাওয়ানো, ঠিকভাবে পড়ানো, এটাও একটা উত্তম সদাকা। এরপরে সুতরাং 18 নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সন্তান এবং স্ত্রীর জন্য, সন্তানদের জন্য যথাসাধ্য খরচ করা, তাদেরকে দেওয়াটা, তাদের তাদের শিক্ষার খরচ বলেন, তাদের আরো যে খরচ থাকে, একটু বড় হয়ে গেলে, টিন এজ পাশ করলে যখন স্কুল কলেজে ওঠে, তার লেখাপড়ার খরচ, তার আদার্স কিছু খরচ থাকে, সেই খরচগুলো তাদেরকে দেওয়া। আর একটা বড় ধরনের অধিকার আছে সন্তানের উপরে, সেটা হচ্ছে আল মুসাওয়াতু বাইনাল আবনা। আমার 3 জন সন্তান, 4 জন সন্তান, 5 জন সন্তান, এদের মধ্যে আমাকে সমতা বিধান করতে হবে। এটা একটা হচ্ছে অধিকার, পিতামাতার উপরে একটা অধিকার হচ্ছে তাদের উপরে সমতা বিধান করতে হবে। একটা ছেলেকে আমি খুব ভালোবাসলাম, এটা হবে না, বা তাকে আমি একটু সম্পদ দিয়ে গেলাম বেশি, এটা হবে না। ছেলে হোক, মেয়ে হোক, বড় হোক, ছোট হোক, সবাইকে যার যার লেভেলে তাকে সেইভাবে সমতা বিধান করা, এটা পিতামাতার উপর একটা বড় হক। এটা যদি আমরা না করতে পারি, কেয়ামতের দিন কিন্তু আমরা আসামির কাঠ করায় দাঁড়াবো। এই জন্য এটা মুসাওয়াতু বাইনাল আবনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ওয়ার্ডার দিয়েছেন। এরপরে আমরা 19 নম্বরে যেটা বলি, বলতে পারি, সেটা হচ্ছে আল আদুয়া উলি আবনাইল, সন্তানদের জন্য দোয়া করা। যেমন নামাজ যদি তারা না পড়তে চায়, তারা যদি বেনামাজি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমরা সন্তানদের জন্য আল্লাহ তাআলাই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য করেছেন, সেই দোয়াটা আমরাও কিন্তু করতে পারি। সেটা হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দোয়া। এরপরে সন্তান যাতে, এরপরে যদি দেখেন 20 নম্বরে, আমি এইটা বলেই শেষ করতে চাই আজকে, আমি অন্য সবাইকেও আর একটু সময় দিতে চাই। সেটা হচ্ছে 20 নম্বরে যেটা আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে আমাদেরকে যেটা শিখাচ্ছেন, সেটা একটা আমাদের সন্তানদেরকে দেখি তারা কথা শুনে না। দেখেন না, অনেক সময় কথা শুনে না, তারা বিপথে চলে যায়, তারা আড্ডা দেয়, তারা আল্লাহ না করুক নাউজুবিল্লাহ মিন যালিকা, তারা কখনো মদ খায়, তারা কখনো সিগারেট খায়, তারা এখন ইলেকট্রনিক সিগারেট আছে। সুতরাং এইরকম বাচ্চারা এখন এই বয়সে পর্ন দেখা শুরু করে, এরকম বিপথে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সবসময় সন্তানদের সংশোধনের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। সেটা হচ্ছে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর পিতামাতাকে নিতে হবে, তুমি কোথায় যাও, কি করো। এটা পিতামাতা এমন না যে আমি সন্তান জন্ম দিলাম তারপরে তাকে ছেড়ে দিলাম, সে ভালো হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, এরকম না। সন্তানদেরকে এমন ভাবে মানুষ করতে হবে যে সে কোথায় যায়, কি করে, তার কি কি করা দরকার, কি কি করা দরকার নাই, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা শিখাচ্ছেন সূরা 2টা সূরার মধ্যে। আল্লাহ তাআলা সূরা দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের দোয়া শিখাচ্ছেন, রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা আস-সালিহিন ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। লাস্ট অংশটা, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, হে আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি সংশোধন করে দেন, হে আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি সংশোধন করে দেন, হে আল্লাহ আমাদের সন্তানদেরকে সংশোধন করে দেন। আমার সন্তান যদি বিপথে চলে যায়, তাহলে হচ্ছে কিয়ামতের দিন আমাদেরকেও কিন্তু কাঠগড়ায় দাঁড় হতে হবে। এইটা সবসময় অ্যাকাউন্টেবল থাকতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাঠগড়ায় না দাঁড় করান। কারণ সূরা লাস্ট কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে সূরা আবাসার লাস্টে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ তার ভাই থেকে, ভাই আপন ভাই যদি কোনো বিপদে পড়ে, দেখবেন আপন ভাই এগিয়ে আসে। সেই দিন আপন ভাই বা দিনী ভাই হোক, যখন কোনো কেউ বিপদে পড়বে, তখন আমরা দুনিয়াতে দেখি এগিয়ে আসে, কিন্তু কেয়ামতের দিন সে পালাতে থাকবে। এখন করোনার সময় দেখি, কারো করোনা হলে অন্যরা সব পালাতে থাকে, সেই রকম পালাতে। ওয়ামিন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং আল্লাহ তাআলা পরে বলতেছেন তার স্ত্রী সাহিবাত, সেও পালাতে থাকবে, স্বামী হোক বা স্ত্রী হোক, স্বামী স্ত্রী থেকে পালাতে থাকবে, স্ত্রী স্বামীর থেকে পালাতে থাকবে, ওয়া বানিহি, ওয়া সন্তান থেকে পালাতে থাকবে। কেন সন্তান থেকে পালাবে? কারণ সন্তান অভিযোগ করে আল্লাহর কাছে বলবে,
যে হে আল্লাহ, এই হচ্ছে আমার পিতা মাতা, এরা আমাকে ইসলাম শিখায় নাই, এরা আমাকে কোরআন শিখায় নাই, এরা আমাকে কালিমাকে ব্যাখ্যা করে নাই, এরা আমাকে বলে নাই নামাজ পড়ো, এরা আমাকে বলে নাই যে আমি সিগারেট খাচ্ছিলাম আমাদেরকে শিখায় নাই, আমি বিপথে চলে যাচ্ছিলাম, আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমাদেরকে কখনোই সংশোধনের জন্য দোয়া করে নাই তোমার কাছে। এই এইরকম অভিযোগ কিন্তু সেই সন্তান আমাদের বিরুদ্ধে দিতে পারে কেয়ামতের দিন। এই জন্যই আমরা যেন আল্লাহর কাছে লিকুল্লি মিনহুম শানুন ইউগনিহি, প্রত্যেকে তার প্রত্যেকের শান নিয়ে নাফসি করতে থাকবে, সেই দিনের ভয় করে হলেও আমরা যেন আমাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদেরকে এইভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। এটা হচ্ছে আমি বললাম টিনেজ বা টিনেজ পার হওয়ার পরে। এরপরে বিবাহের ক্ষেত্রে আরো একটা আছে, সেটা যদি আমরা যদি এটাও বলে ফেলি, যদি চাইছিলাম কেউ অন্য কেউ বলুক, বিবাহ দেওয়া, সন্তানকে উত্তম পাত্রে বিবাহ দেওয়া, এটাও কিন্তু একটা খুব ভালো হক। এটা ভালো হক হচ্ছে সন্তানদেরকে উত্তম পাত্রে বিবাহ দিতে হবে। এটা এটা হচ্ছে আমি লাস্ট বলে এটা শেষ করি, যে সন্তানদেরকে যাতে আমি যেটা শুরুতে বললাম, একবারে শুরুতে বিবাহের ক্ষেত্রটা তো আমরা শুরু বললাম, বিবাহের ক্ষেত্রে আমরা যেভাবে চারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটা ওয়ে শিখিয়েছেন, যে চারটা জিনিস দেখে আমরা বিবাহ করব নিজেরা অথবা বিবাহ দিব, সেই চারটা জিনিস দেখে আমরা যেন সন্তানদেরকে বিবাহ দিই। শুধু টাকা পয়সা দেখলাম তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। শুধু যদি আমরা সন্তানদের এই যে বউ হবে, আমার আমার সন্তানদের বউ হবে, তাদের সৌন্দর্য দেখলাম তাহলে কিন্তু হবে না। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাগফির বিযাত দীনি তারবিয়াতু ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অন্য তিনটা ছাড়তে পারো কিন্তু দীনটা কখনো তুমি ছেড়ে দিবে। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেইভাবে বিবাহ দেই, এবং এইটাই হচ্ছে লাস্ট আমার যেটা 21 নম্বর পয়েন্ট। সুতরাং আমরা এর পরে যদি আমাদের আর কোনো ভাই অ্যাড করতে চান, আমরা এর সাথে আরো অ্যাড করতে চাই যে সন্তান পালনের ক্ষেত্রে আর কি আমার বাদ পড়ে গেছে বা আরো কি যোগ করা দরকার আছে, যদি কেউ বলেন প্লিজ। আব্দুল লতিফ ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনাকে দেখা যাচ্ছে না। আমি তো ভাই অফিসে, দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে খুব ই অবস্থা দেখা যাচ্ছে। আমার একটা কোশ্চেন হচ্ছে, আপনি বলে গেছেন যে সন্তান জন্মগ্রহণ করলে তখন তার এক কানে